আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি এখন ছিলাম শিকশন বেরিবাদ। তো এখানে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক ইনার সার্কুলার রিং রোড নামে একটি প্রজেক্ট চলমান রয়েছে এবং এখানে এই প্রজেক্টটার দায়িত্ব পেয়েছে এনডিই। তারাই বর্তমানে এই প্রজেক্টে কাজ চলমান রেখেছে। দেখতে পাচ্ছেন শিকশনের এপাশে যেহেতু চার লেনের রাস্তা, সেই কারণে ওভারপাস ব্রিজ তৈরি করা হবে এবং সেই জন্য পাইলিং করছে। তো এইভাবে আসলে এগিয়ে যাচ্ছে ইনার সার্কুলার রিং রোডে। বর্তমানে আসলে আপনারা আগে হয়তো জানতেন যে এটা বাবুবাজার ব্রিজ পর্যন্ত যাবে, বর্তমানে কিন্তু এটা লোহার ব্রিজ পর্যন্ত যাবে এবং লোহার ব্রিজটাকে ছয় লেনে উন্নীতকরণ করা হবে। মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেটা তারা আগে ভেবেছিল সেই অনুযায়ী আসলে এই কাজটা এগোচ্ছে। আর বর্তমানে দেখতে পাচ্ছেন আদি বুড়িগঙ্গায় আবারও সেই ময়লা আবর্জনা, কচুরি পানা, ঘাস ঘুষ গাছ, এভাবে আবারও আদি বুড়িগঙ্গা নদীটা আবার ধ্বংসমুখে চলে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো ময়লা আবর্জনা এগুলো দিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আবার পুনরায় ভরে যাচ্ছে। বিশেষ করে এখানে যারা ফল ব্যবসায়ী বা যারা এখানে কাঁচামালের ব্যবসা করে তারা কিন্তু তাদের যে অতিষ্ঠ বা ময়লা আবর্জনা এখানে এসেই ফেলে। তো এভাবে আসলে আবারও সেই আদি বুড়িগঙ্গার যে আসল রূপ সেটা আমরা দেখতে পাচ্ছি। আর মূলত হচ্ছে এখানে যে ময়লা পানি এবং কালো যে পানি ছিল, এখন বর্ষাকাল এবং বৃষ্টি হচ্ছে ঘন ঘন, এরপরও কিন্তু আদি বুড়িগঙ্গার পানি পরিষ্কার হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে যে আমরা শুধু আদি বুড়িগঙ্গার উপর থেকে ময়লাগুলো পরিষ্কার করেছিলাম, আমরা কিন্তু গভীর থেকে যে ময়লা পরিষ্কার করা সেটা কিন্তু কখনোই করিনি। আর সামনে করবে কিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখন এটাও দেখার বিষয়। যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে, আমার মনে হয় এখানে যদি এখন আদি বুড়িগঙ্গা প্রকল্পটা সঠিকভাবে ধরা হয় এবং সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়, আশা করা যায় যে খুব সুন্দরভাবে এই প্রজেক্টটা শেষ হবে। তো আসলে আমরা যারা এখানে বসবাস করি এবং যারা নদীকে ভালোবাসি তারা সবসময় চাচ্ছিলাম যে আদি বুড়িগঙ্গা নদীটা রক্ষা হোক। যারা যারা এটাকে খাল কালভার্ট বা দখল করে এটাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল তাদের প্রতি একটা মানে যে সাধারণ ক্ষোভ বা সাধারণ মানুষদের যে ক্ষোভ সেটা যেন আবার প্রতিফলিত হয়। দেখা যাচ্ছিল যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা এখান দিয়ে যে প্রজেক্টটা শুরু করেছিল সেটা আমার মনে হয় না অতটা ভালো হতো আদি বুড়িগঙ্গার জন্য। মূলত কাঠের উপর যখন আপনি ওয়াকওয়ে বানাবেন তখন আসলে কখনো এটা ভালো হয় না। আর বর্তমানে দেখতে পাচ্ছেন ময়লা ফেলতে ফেলতে আদি বুড়িগঙ্গা সেই আদি রূপটা আবারও ফিরে আনার জন্য দখলকারীরা এবং এটার সাথে যারা জড়িত তারা সবাই চেষ্টা করে যাচ্ছে। দেখা যাচ্ছে যে যেখান থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সীমানা পিলার দিয়েছিল তার বাইরে এসেও এখন বাড়িঘর, গ্যারেজ, মসজিদ, বিভিন্ন এমন প্রতিষ্ঠান যেরকম মাদ্রাসা যেগুলো ভাঙা না যায় তারা সেইভাবে আসলে দুনো পাশ দিয়ে তৈরি করার জন্য দখলকারীরা চেষ্টা করছে, যাতে পরবর্তীতে এটা ভাঙার জন্য যারাই আসুক তারা মসজিদ দেখে মাদ্রাসা দেখে তারা যেন না ভাঙে সেই ব্যবস্থাই করছে দখলকারীরা। আর দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা এর মাঝখানে অনেকেই হয়তোবা ভালো একটা উদ্যোগ নিয়েছে, গাছগাছালি লাগাচ্ছে, ফুলের গাছ লাগাচ্ছে দুনো পাশ দিয়ে, যাতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। যদিও আপনার ময়লার উপর যখন যতই গাছ লাগান ময়লা কিন্তু ঢাকা যায় না গাছ দিয়ে, ময়লার দুর্গন্ধ সেটা আসবেই এবং সেটা নাকে দিয়ে ঢুকবেই। আর দেখা যাচ্ছিলো যখন আমি ভিডিও করতে যাই আমারও খুব খারাপ লাগতেছিলো, পরিবেশটা খুবই দূষিত। আর দেখতে পাচ্ছেন পানির মধ্যে ইলেকট্রিক পিলার। আর আসলে আদি বুড়িগঙ্গা নদীর দখলের ক্ষেত্রে যে শুধু দখলকারীরা বা এদের সাথে যারা জড়িত ছিল তারাই যে দায়ী তা না, এখানে সরকারি কিছু লোক রয়েছে তারাও দায়ী, কারণ তারা যখন ইলেকট্রিক পিলারগুলো দিল তারা অবশ্যই সঠিকভাবে সঠিক জায়গা দেওয়া প্রয়োজন ছিল। আর দেখতে পাচ্ছেন ফুলের সমাহার, সেই সুন্দর ফুল ফুটে আছে, যদিও বৃষ্টি এখন পড়তেছে ঘন ঘন, সে কারণে হয়তোবা ফুলগুলো আরও সুন্দরভাবে ফুটতেছে। তবে এরা যারা লাগিয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ, কারণ যতটুকু নোংরা ছিল এই নোংরা মাঝখানে যে সুন্দর ফুল দিয়ে আপনারা ঢেকে দিচ্ছেন সেই জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আর দর্শক দেখতে পাচ্ছেন এই সেই লোহার ব্রিজ, এই লোহার ব্রিজটা এবং সাথে যে ব্রিজটা রয়েছে সেই দুটোটা কিন্তু ভেঙে ফেলা হবে এবং অনেক উঁচু করে ছয় লেনে একটা নতুন ব্রিজ তৈরি করা হবে। সেটা কিন্তু এই ইনার রিং সার্কুলার রিং রোডের সাথেই কিন্তু জড়িত এবং খুব শীঘ্রই হয়তো বা আপনারা দেখতে পাবেন যে যে অংশ দিয়ে বর্তমানে লোহার ব্রিজের যে ড্রেনের কাজ যে চলমান ছিল কামাঙ্গি চড়ার অংশে সেটা আবারও পুনরায় চালু করা হবে এবং সেটা কমপ্লিট করা হবে। মূলত তারা ব্রিজ পর্যন্ত বানাবে, কামরাঙ্গি চরের ভিতর দিয়ে যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পাশ হয়নি। সো সেক্ষেত্রে আমার মনে হয় না সেটা এখন তৈরি হবে বা তৈরি সামনে হয়তো বা এটা কাজ শুরু হবে এটা মনে হচ্ছে না, আরও সময় লাগতে পারে। যাই হোক দর্শক, এখন নতুন সরকার নতুন দেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে, দেখা যাক তারা নদীকে কতটুকু ভালোবাসে, নদীর যত্ন কতটুকু নেয় তারা। তো যাই হোক, আমরা চাচ্ছিলাম যারা নদীকে ভালোবাসি তারা অবশ্যই এরকম সরকারই চাচ্ছিলাম যে অবশ্যই নদীকে ভালোবাসবে। তো দর্শক দেখা যাক বর্তমানে কি হয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা চেষ্টা করবো রেগুলারলি আপনাদেরকে আপডেট দেওয়ার। আল্লাহ হাফেজ।